রাধে রাধে। আমাদের জীবনে কত রকমের ভুল করি, কিন্তু লাস্ট অন্তিমকালে আমরা ভুল করা ছাড়ি না। দেখুন গোপালটা নিয়েছে, গোপালটা সস্তা, আমি গোপাল নিয়েছে, গোপালের হাত ভেঙে গেছে। আমরা দুই টাকা বাঁচানোর জন্য কি করি, ভগবানের জিনিসগুলো সস্তা দিয়ে কিনি আর নিজেদের জিনিসগুলো খুব দামি দামি কিনি। তো এই তো আমাদের অধপতনের দিন এসে গেছে, গোপালের কত কষ্ট হচ্ছে, গোপালের দুইটা হাতই ভেঙে গেছে। টাকা খরচ করি কিন্তু ভগবানের জন্য করি না, নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য কত রকমের আমরা টাকা খরচ করি, কিন্তু গোপালের বেলা দেখুন এই গোপালটা কত কষ্ট হচ্ছে তার। গোপালে দেখুন একটা হাত আলাদা আলাদা হয়ে গেছে। এই যে আমরা ভুল করি, সস্তা দামি গোপাল নেই, সস্তা দামি বিগ্রহ নেই, এগুলার কারণ কি? এগুলার কারণ হলো আমাদের অধপতন। ভগবানকে নিতে সময় আমাদের টাকা থাকে না, আর যখন আমরা নিজেরা এই মার্কেটে যাই, নিজেরা যখন জিনিস কিনি তখন আমাদের টাকা থাকে। তো এইগুলো আমাদের অধপতন। আপনারা কখনো এরকম ভুল করবেন না যে সস্তা দামি বিগ্রহ নিয়ে গোপালের এরকম দশা করবেন না। আজকে হয়তো আপনাদের এখানে কিছু টাকা হচ্ছে, আর কিছু টাকা যদি বর্তেন তো ভালো বিগ্রহ আসতো, সেটা ভাঙতো না। গোপালের কত কষ্ট হচ্ছে, সেবই তো বিগ্রহ, ভগবান তো কলির যুগে বিগ্রহ রূপে রয়েছে, তো গোপালের কষ্ট হচ্ছে না, তারপরে এরকম ফেলে রেখে চলে গেছে। তো এই ভুল আপনারা যদি করেন তাহলে আপনাদের অধপতন এর কোনো শেষ নেই। তো আপনারা অবশ্যই যদি বিগ্রহ নিতে চান তাহলে ভালো বিগ্রহ নিবেন, টাকা খরচ করে বিগ্রহ নিবেন আর নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করবেন। এরকম অধপতনের কর্ম যদি করেন তাহলে আপনাদের নরক থেকে কেউ মুক্তি দিতে পারবে না। তো দেখুন কত কষ্ট হচ্ছে, গোপাল দাঁড়াতে পারছে না, দেখুন হাতগুলো দুটো ভেঙে গেছে, দেখুন দেখুন হাতগুলো ভেঙে গেছে, গোপালের হাত দুটো ভেঙে গেছে। এইগুলো ভুল আপনারা যদি করেন তাহলে আপনাদের নরকের দরজা খোলা আছে। দুই টাকা বাঁচানোর জন্য গোপালকে এরকম করে কষ্ট দিবেন না। তো আপনারা হয়তো জেনে গেছেন, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম ভুল করবেন তো আপনাদের নরকের দরজা খোলা আছে।